নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল আমার আজকের রেসিপি লাউ শাক ভাজা চলো তাহলে রেসিপিটি শুরু করি এই লাউ শাক ভাজা গরম ভাতে খেতে দারুণ লাগে এবং রান্নাও করতে লাগে খুব সামান্য কিছু উপকরণ লাউ শাক আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং লাউ পাতাগুলো আমি হাত দিয়ে এইভাবে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা রসুন আমি থেতো করে নিয়ে নিয়েছি আর নিয়েছি নুন কড়াইতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো সরষের তেল এই রান্নাটা সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে তেল ভালো করে গরম করে নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি থেঁতো করা রসুন রসুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লাউ শাকগুলো আর দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে ডাটা ও শাকগুলো ভালো করে সেদ্ধ হতে পারে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট পর ফিরে এলাম ভালো করে নেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকা খুলে নেব ঢাকা খুলে শাকগুলো ভালো করে রান্না করে নেব শাক আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না জল শুকিয়ে এসেছে আর একটুখানি ভেজে নেব আর একটু জল শুকিয়ে যাওয়া পর্যন্ত লাউ শাক তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে লাউ শাক ভাজা আমাদের হয়ে এসেছে এবার নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের টেস্টি টেস্টি লাউ শাক ভাজা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ